তুমি হয়তো জানো না শর্মিষ্ঠা, কখনো কখনো সাধুর ঔরসেও শয়তান জন্ম নিয়ে নেয়। রাহুল, আজ যদি ওই তোর পাগল বাবা না আমাদের সাথে কোনো ফালতু লাফড়া করেছে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তুই তো জানিস যে টাকার প্রতি আমার কোনো লোভ নেই, তাছাড়া চলে যখন যাচ্ছে তখন তুই কি বলতে চাস? হ্যাঁ, যারা যারা রাজনীতি করতে আসছে তারা শুধু টাকা রোজগার করার জন্যই আসছে? তুই তো একজন ভালো শিক্ষক ছিলিস, তুই কেন রাজনীতিতে এলি? হ্যাঁ, দেশবাসী সেবা করার জন্য? লেখাপড়া ছেড়ে তুই শেষ পর্যন্ত তুই আমার গুন্ডা হবি? হ্যাঁ, দাদাগিরি করে টাকা রোজগার করবি? ভেবেছিলাম তুই সমাজের নায়ক হবি, খলনায়ক হবার স্বপ্ন কেন দেখছিস বল? হ্যাঁ, খলনায়ক হবার স্বপ্ন কেন দেখছিস বল? কেন দেখছিস বল? কেন দেখছিস বল? কি পেলে তুমি জানো এই সমাজ তোমাকে দেখে কি বলে? বলে তুমি একটা পাগল। শ্রীকান্ত দা, দয়া যদি একটু থাকে কামাবার রাস্তা তো হবেই, কিন্তু শালা ওই জগাকে আমি একদিন দেখবো। তুই কি অভিজিৎ বাবুর ছেলে? মদ না খেলে তো গুন্ডা মস্তান হওয়া যায় না, মদ না খেলে তো লুটপাট করতে পারবে না, মদ তো তোমাদের খেতেই হবে। যুবকরা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ হবে, এরা হবে আমাদের দেশের ভবিষ্যৎ। এই যে তোমাদের সকলকে জিজ্ঞাসা করছি, তোমাদের হাতে দেশের ভবিষ্যৎ আছে এটা কি তোমরা জানো? সবাই যদি লুটেরা হয়ে যাও দেশের কথা কে ভাববে? হ্যাঁ, আমি জানি, আমি জানি তোমরা আমাকে পাগল ভাবো, তাতে তাতে সত্যি আমি করবি তো? অন্তত আমি তোমাদের মতো নই, দুঃখ শুধু একটাই, আমার সন্তান কি করে এদের দলে যোগ দিবে? দেখো, তুমি বেশি মাথা গরম করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। না শর্মিষ্ঠা, কিছুই ঠিক হবে না, তবে তবে ঠিক করতে হবে, কারণ আজ শুধু তোমার সন্তানের ব্যাপার নয়, অনেক মায়ের সন্তান আজ অন্ধকার জগতের দিকে পা বাড়াচ্ছে। আজ আমি ভীষণ খুশি হয়েছি, সত্যি তুই আমার কাছে হাজার টাকা চেয়েছিলিস না? এটা না, আজ যদি তুই তোর বন্ধুদের পেছনে খরচ করিস আমার কোনো আফসোস হবে না। এর আর কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ কাকু, আজকের পর থেকে আমরা সব ছেড়ে দিয়েছি, আর কোনো দিন কোনো বাজনেশা করব না, এমন কোনো কাজ করব না যার জন্য মানুষ আমাদের ঘৃণা করবে। ডাল ভাত শুকনো রুটি খেয়ে দিন কাটাবো, কিন্তু আপনার মতন সসম্মানে মাথা উঁচু করে বেঁচে থাকবো। আমি আজকের পর থেকে কাউকে বুদ্ধি দিলে ভালো বুদ্ধি দেব, মন্দ নয়। ওই ছোটুর বাবার পার্টিতে ঢুকে আমাদের সবাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, তখন যদি জানতাম ওই ছোটুর বাবার পার্টিতে ঢুকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাহলে কখনোই ঢুকতাম না। এই ছোট্টুর বাবাটা কি?